বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতাদের অর্থবিত্ত সিঙ্গাপুরকে ছাড়িয়ে গেছে। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে ভারত। তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে দেয়া হবে না। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় গরিব দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশে দুর্ভিক্ষাবস্থা চলছে, রাস্তাঘাটে বেড়েছে ভিক্ষুকের সংখ্যা। রুহুল কবির রিজভী আরো বলেন, জনগণকে অনাহারে রেখে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়েছে, সরকারের ঘনিষ্ঠ জনেরা আরো ধনী হয়েছে, আবার দেশকে ভিক্ষুকের দেশে পরিণত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের কারাগারে রেখে নির্যাতন করে বর্বর নির্বাচন করেছে সরকার, বাংলাদেশের জনগণের ভোটাধিকারের হস্তক্ষেপ করেছে ভারত। যারা বাংলাদেশের জনগণকে অসম্মান করে তাদের পণ্য এদেশের জনগণ কেন কিনবে, সে প্রশ্ন রাখেন বিএনপির নেতা। এই দেশের প্রভু হতে তাই তাদের পক্ষের অনুগত কিছু লোকদেরকে তারা সাপোর্ট করে যাচ্ছে। তবে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশকে আরেকটি কাশ্মীর হতে আমরা দেব না। আসলে মানুষ খুব কষ্টে আছে, ভীষণ কষ্টে আছে। গতকাল কিংবা পরশুদিন মা তার সন্তানকে নিয়ে এসছে হাটে বিক্রি করার জন্য। দুর্ভিক্ষের শুধু পদধ্বনি নয়, দুর্ভিক্ষ চলমান রাস্তাঘাটে। কয়েক বছর আগেও এত ভিক্ষুক আমরা দেখিনি। 72 থেকে 75-এ তলাবিহীন ঝুরি করে যে ভিক্ষুকের দেশে পরিণত করা হয়েছিল, এখন সেই ভিক্ষুকের দেশ আবার পরিণত করার চেষ্টা করছে।